नमस्कार बंधुरा, रान्नाघर दीपार रेसिपी अपना सबाई के स्वागत। आज के रेसिपी चिकेन कैप्सिकम। खूब कम समय को झमेला छाड़ा बनिए फेलते परि चिकेनर रेसिपिटी। ताहोले चलून देखे नी चिकेन बनाते आमादेर की की उपकरण लागछे। चिकेन 300 ग्राम, पियाज माझारी साइजेर 5टा, पियाजगुलो चौको करे केटे पापड़ी छाड़िए रेखेछि। क्यापसिकाम 1टा, टमाटो कुचि 1टा, काचा लंका 7टा, रसुन कुचि 1 टी स्पून, आदा कुचि 1 टी स्पून, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1/2 টিস্পুন, নুন স্বাদমতো, সাদা তেল 1/2 কাপ। দেখুন চিকেনের পিসগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি আর সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার ওভেনে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দেব। तेल गरम होले आदा कुचि और रसुन कुचि दिए एक नेड़े निते होबे। एरपर एर मध्ये प्याज दिए दिच्छी। এই সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এই সময় নুন দেওয়ার ফলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে একটু নেড়েচেড়ে নেব। ঢাকনা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আর ধুয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তারপর এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আলাদা করে কোনো জল অ্যাড করব না। চিকেন থেকে যে জল বের হবে তাতেই এই চিকেনগুলো সিদ্ধ হবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় নুনটা একটু চেক করে নেবেন। এবার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে একটু নেড়ে নেব। তাহলে রেডি চিকেন ক্যাপসিকাম।
দেখলেন তো বন্ধুরা, কত কম সময় বানিয়ে ফেললাম চিকেনের এই রেসিপিটি। রুটি, পরোটা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন এই চিকেন ক্যাপসিকাম। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।